আসসালামু আলাইকুম, আমি আশফাক উজ্জামান। আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তির নিয়ে কথা বলা যাক। আজকে আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশ পুলিশে তারা কয়েকটা সার্কুলার পাবলিশ করছে, মানে সেই সার্কুলারটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এই আমি এই সামারি করে রাখছি, এই যে দেখেন এই যে ফুল একটা ডিটেলস, এই ডিটেলসগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, মানে ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করলে ডিটেলসগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে চলেন আমি আপনাদের কিছুটা ধারণা দিয়ে রাখছি যে চিটাগং মেট্রোপলিটন পুলিশ ডিভিশনাল পুলিশ হসপিটাল উইল বি রিক্রুট ইন ফোর পোস্ট, মানে চারটা পোস্ট তারা পাবলিশ করছে, সেই চারটা পোস্টে মানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড যদি কে দোজ ইন্টারেস্টেড ক্যান অ্যাপ্লিকেন্ট টিল মে 18 তারিখ, মানে মে 18 তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করার সুযোগটা পাচ্ছেন। নেম অফ অর্গানাইজেশন হচ্ছে চিটাগং মেট্রোপলিটন পুলিশ, নেম অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে ডিভিশনাল পুলিশ হসপিটাল, মানে ডিভিশনাল পুলিশ যে হসপিটালটা আছে সেইখানে মানে জব সার্কুলারটা পাবলিশ করেছে। ফার্স্ট পজিশনের নেমটা হচ্ছে মেডিসিন স্পেশালিস্ট, এখানে নাম্বার অফ পোস্ট হচ্ছে একটা, এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে FCPS বা MD। পরের পজিশন নেম হচ্ছে অ্যানাস্থেসিয়া, নাম্বার অফ পোস্ট হচ্ছে একটা, এডুকেশনাল কোয়ালিফিকেশন DA বা FCPS বা MD। এরপরটা হচ্ছে পজিশন নেম হচ্ছে মেডিকেল অফিসার, নাম্বার অফ পোস্ট হচ্ছে আপনার 1, এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে MBBS, মানে MBBS চাচ্ছে। পজিশন নেম হচ্ছে আপনার পরেরটা হচ্ছে নার্স, এটার হচ্ছে নাম্বার অফ পোস্ট হচ্ছে 2টা, এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং। জব স্টার হবে কন্ট্রাক্ট বেস, এই জিনিসটা খেয়াল রাখবেন যেটা কন্ট্রাক্ট বেস একটা জব, মানে সাময়িক। ক্যান্ডিডেট হবে মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবেন। ওয়ার্ক প্লেস হবে চিটাগং, এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন যে এই জবের লোকেশনটা গেছে আপনার চিটাগং, মানে চট্টগ্রামে আপনাকে থেকে জবটা করতে হবে। অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেশন হচ্ছে ডেপুটি কমিশনার অফ পুলিশ হেডকোয়ার্টার, কমিশনার অফ পুলিশ অন বিহাফ চিটাগং মেট্রোপলিটন পুলিশ চট্টগ্রাম। অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 18 মে 2020। ঠিক আছে, আপনার সিভি সেখানে ড্রপ করে দেবেন, হার্ড কপি পোস্টাল বা কুরিয়ার যে কোনো মাধ্যমে সেখানে সিভি পাঠিয়ে দিলেই হবে, তারা আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে। এবং এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে চারটা পজিশনে এবং জবটা হচ্ছে আপনার ডিভিশনাল পুলিশ হসপিটালে, মানে পুলিশ হসপিটালে, জিনিসটা খেয়াল রাখেন যে এটা হচ্ছে আপনার মেডিকেল লাইনের যারা আছেন তাদের জন্য আর কি জব সার্কুলারটা। এরপরে কোনো কনফিউশন থাকলে ভিডিও নিচে কমেন্ট করেন, আর ডিটেলসগুলো তো ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন, সেখানে পেয়ে যাবেন। এরপরে সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি জানানোর চেষ্টা করবো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।